ঢাকা গ্ল্যাডিয়েটর্স তৈরি আরও একবার কাপ নিতে কিন্তু এত সহজেই কি বিপিএল রাজত্ব হাতছাড়া করবে চিটাগাং কিংস প্রথম আসরে বাইলজের চক্করে বাদ পড়া দলটা এবার মেটাতে চায় তার আক্ষেপ প্রস্তুত ঢাকাও আজই নিষ্পত্তি হবে শেষ পর্যন্ত কাপ কার দখলে যাবে আরও জানাচ্ছেন দেব চৌধুরী।। শীতের শেষ বিকেলের আলোটা যেন সাকিবদের গায়ে আরও জল জ্বলে কেনই বা নয় বিপিএল দ্বিতীয় আসরের ফাইনালে প্রথমবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটার্স প্রস্তুতি তো পুরো মাস ধরেই চলেছে এখন শুধু আর একটু ঝালিয়ে নেয়া টুকটাক খুঁত ঝেড়ে মুছে পরিষ্কার করা আমাদের স্ট্রেংথ অবশ্যই আমরা জানি কি দুইটা দলই খুব স্ট্রং এবং দুইটা দলেরই অ্যাবিলিটি আছে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার মতো তো আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন আমাদের সবচেয়ে মানে বেটার ক্রিকেট যেটা সেটা খেলতে হবে তাহলে হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারবো গ্ল্যাডিয়েটরদের মোকাবেলা চিটাগাং এর রাজাদের সাথে লিগ পর্বের প্রথম পাঁচ ম্যাচে চারটা হারা দলটা হঠাৎই যেন বদলে গেল কোনো এক জাদু মন্ত্রে পরের পাঁচে চার জিত তিন ডিপার্টমেন্টেই জ্বলে উঠেছে চিটাগং সেমিতে হারিয়েছে সবচেয়ে ধারাবাহিক দল সিলেট রয়্যালসকে ভেরি কনফিডেন্ট ইনশাআল্লাহ এত আসছি আর একটা ম্যাচ বাকি আছে আমরা সব সময় প্রস্তুত ছিলাম এখনো একইভাবে প্রস্তুত আছি অলওয়েজ পজিটিভ ক্রিকেট খেলারই চিন্তা করি আমরা ইনশাআল্লাহ ওভাবেই আগাবো উনিশ তারিখ সন্ধ্যায় ক্রিকেট দুনিয়ার চোখ থাকবে ঢাকায় আপনি কোথায় থাকবেন টিভি সেটের সামনে নাকি বসে পড়বেন গ্যালারির কোনো একটা সিটে পছন্দ আপনার চৌধুরী একাত্তর